খেলোয়াড় হবে 11 জন আপনি মাঠে নামিয়ে দিলেন 27 জন 27 জনের মধ্যে কে চিরন্তন হবে সেই সিদ্ধান্ত আপনাদের নাই এই যে একটা গাজাখুরি এবং যে এলোমেলো যে ডিসঅর্গানাইজড সিচুয়েশন এটা এটা প্রমাণ করে আসলে বিএনপি 18 তে 14 তে কখনোই তারা নির্বাচন চায় নাই মিথ্যাচারের একটা ক্লাসিফিকেশন থাকা দরকার একটা মান থাকা দরকার কিন্তু যেটা মানহীন মিথ্যাচার হয় তখন সেটা কোন কি তার নাম কি হয় আমার আমি আমি আমার জানা নাই নেত্রীকে তার 32 নম্বর বাড়িতে যেতে দেওয়া হয়নি অথচ উনি বললেন কি তাকে সব বুঝিয়ে দেওয়া হয়েছে সে কখন এসেছিল না না আমি শেষ করতে দেন কথা বলতে বলবেন না না বলবো উনি বললেন যে আকি মুফতি হান্নানকে তো মুফতি হান্নানের ইতিহাস সারা বাংলাদেশের মানুষ জানে দেশের বাংলাদেশের মানুষ ওই শায়েখ বাংলা মুফতি হান্নানকে বিএনপি অ্যারেস্ট আপনি বললেন কোন কন্ট্যাক্ট করলেন যে আপনি কথা বলবেন না বলতেছেন সুতরাং মিথ্যাচারের একটা সীমা থাকা দরকার আপনারা বলতেছেন যে জিয়াউর রহমানকে খুনি বললে আপনাদের খারাপ লাগে খারাপ তো লাগতেই পারে আপনি তার আদর্শে রাজনীতি করেন কিন্তু আপনি আমাকে বলেন তো 75-এর পরে কোন আদর্শিক চিন্তা চেতনায় জিয়াউর রহমানের দল এবং আপনাদের দল সংগঠিত হয়েছিল একমাত্র এনটি আওয়ামী লীগ যে মানুষগুলো সুবিধাবঞ্চিত মানুষগুলি তাদের একত্রিত হওয়া ছাড়া আর বিএনপির কি আদর্শিক ব্যাকগ্রাউন্ড রয়েছে যে কারণে দেশে একটা রাজনৈতিক দল গড়ে উঠতে পারে আপনারা বলেন তো উনি যেটা বলেছেন যে যদি আমরা এতই প্রশ্ন জানি কি ছিল আপনারা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসলে এই দেখেন জি আমরা তো আমাদের রাজনীতি আমি এই মানে মানে সোয়ার আপন গড আমরা জীবনে চিন্তা করি না যে আমরা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় আসবো আমরা সেই স্বপ্ন দেখে কিন্তু রাজনৈতিক দল করি নাই ছাত্রলীগ করি নাই সেবক লীগ করি নাই আমাদের একটাই আদর্শ এবং স্বপ্ন ছিল আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার করব দ্যাট ওয়াজ দ্য অনলি কমিটমেন্ট রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো অমুক হবো তমুক হবো ফ্ল্যাগ উড়াবো নো নেভার আমাদের আদর্শিক একটাই চেতনা ছিল আমাদের বুকের তাজা ক্ষত ছিল যে আমাদের পিতার আমাদের জাতির পিতার আদর্শিক পিতার হত্যার বদলা আমরা বিচার আমরা নেব কিন্তু সেই সেই ইগারনেসকে আপনি বিএনপির কোনো নেতার মধ্যে দেখেন আপনি কি বিএনপির কোনো নেতার মধ্যে তাদের নেত্রীর বিষয়ে আন্দোলন সক্রিয়তা দেখেন আপনার কি তাদের তারেক জিয়াকে দেশে আনার কোনো আন্দোলন দেখেন কিচ্ছু নাই তাদের খালি একটাই আন্দোলন ফখরুল সাহেব এবং অন্যান্য যারা রয়েছে তাদেরকে ক্ষমতায়ন হতে হবে মানে কি যদি তারেক জিয়াকে বাদ দিয়ে খালেদাকে বাদ দিয়ে ক্ষমতায় যাওয়া দেয় তাও আমরা রাজি এটাই হলো বিএনপির আসল চেহারা কারণ এই ক্যারেক্টারিস্টিক্স নিয়েই বিএনপির জন্ম হয়েছিল অপরচুনিটি গ্রেফ করা সুতরাং তাদের 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 দলের প্রধানের হত্যার বিচারের ব্যাপারে তারা সক্রিয় না তাদের নেত্রীর ব্যাপারে তাদের কোনো আশা চিন্তা ভাবনা কোনো এই হতাশা নাই তাদের সো কল্ড ঘোষিত দোষী আসামি সাজাপ্রাপ্ত নেতাকে দেশে ফিরিয়ে আনার জন্য তাদের কোনো লং মার্চ বা শর্ট মার্চ নাই তাদের শর্ট মার্চ লং মার্চ একটাই যে আওয়ামী লীগ সরকার স্টেপ ডাউন করবে তারা ক্ষমতায় আসবে তারা রাষ্ট্র ক্ষমতা ভোগ করবে আবারও এই দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করবে আবারও এই দেশকে একটা সেই দরিদ্রতার দুর্নীতি নিয়ে যাবে যে উন্নয়নের ধারা জনিত শেখ হাসিনা শুরু করেছেন যে জায়গায় পৌঁছেছেন এগুলিকে আবার ভেঙে চুরে খাবে সুতরাং এই আদর্শিক যে ইগারনেস বা আদর্শিক যে কমিটমেন্ট যে দলের নাই শুধুমাত্র ক্ষমতায় যাওয়া তাদের ক্ষমতা তাদের জন্য বহুত কিন্তু জনপ্রলয় সমাদার বাপি তিন মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে যেভাবে অর্থনৈতিক উন্নতি হয়েছে সমান্তালে রাজনৈতিক উন্নতি কেন হয়নি রাজনৈতিক উন্নতির প্যারামিটার কি আমি জানি না আপনি যদি বলেন যে 14-18 নির্বাচনে সবাই স্যাটিসফাইড না তাহলে আপনার সাথে আমি একমত হতে পারি আপনার হয়তো এই নির্বাচনগুলো সবাইকে সুখী করতে পারে নাই কিন্তু আওয়ামী লীগ নির্বাচনের মূল লক্ষ্য যদি হয় উন্মুক্ত বাছাই জনগণ আসলে সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যদি না হয় উন্মুক্ত বাছাইয়ের সুযোগটা কিভাবে পাবে আপনার এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শব্দটাই আমি পিক করতে চাই যদি আপনি নির্বাচনে না আসেন যদি নির্বাচনে না এসে বলেন নির্বাচনে এই হবে সেই হবে আপনি যদি একটা নির্বাচনকে সামনে রেখে একটা বিদেশ বিভূতিতে বসে তিনজন চারজনকে নমিনেশন দেন তাহলে এই আদর্শিক এবং কি বলেছেন যে নিরপেক্ষ নির্বাচন আপনি কিভাবে প্রত্যাশা করেন আপনাকে তো আগে ফেয়ার প্লে খেলতে হবে মাঠে গিয়ে তারপরে না আপনি ফেয়ার ফিল্ড তারপরে ফেয়ার রেজাল্ট ফেয়ার রেফারিং এক্সপেক্ট করেন আপনি তো মাঠেই নাই আপনার খেলোয়াড় হবে 11 জন আপনি মাঠে নামিয়ে দিলেন 27 জন 27 জনের মধ্যে কে চিরন্তন হবে সেই সিদ্ধান্ত আপনাদের নাই এই যে একটা গাজাখুরি এবং যে এলোমেলো যে ডিসঅর্গানাইজড সিচুয়েশন এটা এটা প্রমাণ করে আসলে বিএনপি 18-তে 14-তে কখনোই তারা নির্বাচন চায় নাই তারা তাদেরকে খুব আশ্বস্ত করেছিল 14-তে তাদের বন্ধু রাষ্ট্রবাস বিদেশি সাদাপ্রভুরা হোয়াইট লর্ডরা ক্ষমতায় বসিয়ে দেবে সে আশাভঙ্গ 2014-তে হয়ে গিয়েছে এমন অভিযোগ কিন্তু শহীদুল ইসলাম বাবুল আপনাদের বিরুদ্ধেও করেছে সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে আসলে চীন সফর এবং ভারত সফর এমন কথা বলেছে একটা সরকার টু সরকার তো একটা বাইলেটারাল বিষয় থাকেই
দল টু দল বাইলিটারাল বিষয় থাকে তারা যাক না, তো ওয়াই ডোন্ট দ্য গে, তারা কেন সরকার রাষ্ট্রীয় দলের সমর্থনে আমন্ত্রণে বিরোধী দলের আমন্ত্রণে কেন চায়না ইন্ডিয়া যায় না, বা সরকারি দলের আমন্ত্রণে কেন চায়না ইন্ডিয়া যায় না? একটা গভর্নমেন্টে কিন্তু একটা বাইলিটারাল রিলেশনশিপ করতে হয়, বিরোধী দলেরও করতে হয়। সুতরাং এই ব্যাপারে অভিযোগ করলে তারা গেলে কিন্তু আমি অভিযোগ করব না। কিন্তু সিঙ্গাপুরে কি যে কথাটা, যেই কথার থেকে এই কথা এসেছে, উনি ভারত এবং চীন সফরের কথা বলেছেন, সেটা কিন্তু সিঙ্গাপুরের সাথে যায় না। সিঙ্গাপুরে আমি ধরে নিই, আমি তাদের প্রতি সহমর্মিতা জানাই, তাদের নেতারা অসুস্থ, নেতাদের স্ত্রীর অসুস্থ, আমি দোয়াও করি তারা সুস্থ হোক। কিন্তু একই সময়ে একই কাজে এবং শীর্ষস্থানীয় নীতি নির্ধারকরা একটি নির্দিষ্ট দেশে যখন একত্রিত হয় তখন কিন্তু আমাদের ভয় হয়।